নমস্কার বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ এবং এই করোনা সংক্রমণকে রুখতে এই মুহূর্তে দেশের কোন কোন রাজ্যে সম্পূর্ণ লকডাউন সাপ্তাহিক লকডাউন ও নাইট কারফিউ জারি করা হয়েছে আমরা বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে সে সঙ্গে আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে লকডাউন নিয়ে কি আপডেট আসছে এই মুহূর্তে সেটাও জেনে নেব আজকের এই ভিডিওতে তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতেই পাচ্ছেন তার নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন সে সঙ্গে আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলায় নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন কি কি আপডেট আছে এই মুহূর্তে কোন কোন রাজ্যে নাইট কার্ফিউ সাপ্তাহিক ও লকডাউন জারি করা হয়েছে আমাদের আপডেট আছে বিস্তারিত আমরা জেনে একদিনে করোনা আক্রান্ত হয়েছে লক্ষের বেশি মানুষ মারা গিয়েছেন হাজারেরও সব থেকে করুণ অবস্থা মহারাষ্ট্রে দেশের আক্রান্তের নিরিখে তারপরে রয়েছে দক্ষিণের রাজ্য তবে পাঞ্জাব গুজরাট ছত্রিশগড় মধ্যপ্রদেশের অবস্থাও খুব একটা ভালো নয় গত বছরের মতো একটানা লকডাউন আর হবে না ঠিকই এবার রাজ্যগুলো করোনা রুখতে নিজেদের রাজ্যের মতো করা ব্যবস্থা নিল তো কোন কোন রাজ্যে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা আমরা পর জেনে নেব প্রথমে মহারাষ্ট্র তো মহারাষ্ট্রে গোটা রাজ্যে পয়লা মে পর্যন্ত জনতা কারফিউ অর্থাৎ নাইট কারফিউ জারি করা হয়েছে সিনেমা হল থিয়েটার জিম বন্ধ রয়েছে নাইট কারফিউ থাকবে সিনেমা সিরিয়াল বিজ্ঞাপনের শুটিং বন্ধ থাকবে কর্ণাটক রাজ্যে বেঙ্গালুরু মহিষর এবং আরো ছটি শহরে নাইট কারফিউ কুড়ি এপ্রিল পর্যন্ত জারি থাকবে কেরাল চণ্ডীগড় পাঞ্জাব মহারাষ্ট্র থেকে এ রাজ্যে আসতে হলে আটটি পিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট কিন্তু সঙ্গে রাখতে হবে উত্তরপ্রদেশ রাজ্যে সক্রিয় করোনা রোগী সংখ্যা যেখানে দু হাজারের বেশি সেখানে নাইট কারফিউ জারি রয়েছে পনেরোই মে পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কুড়ি মে পর্যন্ত বোর্ড পরীক্ষা স্থগিত রাখা হয়েছে গুজরাটে টি শহরে নাইট কারফিউ জারি রয়েছে অফলাইন ক্লাস বন্ধ রয়েছে প্রকাশ্যে জমায়েত কিন্তু চলবে না গুজরাটে দিল্লিতে বলা হচ্ছে নাইট কারফিউ সপ্তাহান্তে লকডাউন জারি রয়েছে বিয়ে শেষ উপস্থিত বেঁধে দেওয়া হয়েছে পাবলিক ট্রান্সপোর্টে মোট ক্ষমতার পঞ্চাশ শতাংশ আসনে যাত্রী নেওয়া হবে পাঞ্জাবে নাইট জারি রয়েছে স্কুল কলেজ বন্ধ রয়েছে জমায়েত বন্ধ রয়েছে হরিয়ানাতে গোটা রাজ্যে নাইট কারফিউ রয়েছে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুল বন্ধ মাসেও থাকবে রাজস্থানে বলা হয়েছে সব শহরে নাইট রাজস্থানেফিউ চলছে নবম শ্রেণী পর্যন্ত স্কুল বন্ধ রয়েছে উত্তরাখণ্ডে দেরাদুনে নাইট কারফিউ চলছে দেরাদুন হরিদ্বার হলদোয়ানিতে স্কুল বন্ধ রয়েছে ছত্তিশগড় রাজ্যে রায়পুর দুর্গে লকডাউন চলছে বহু শহরে নাইট কারফিউ চলছে রাজনৈতিক ধর্মীয় সামাজিক জমায়েত বন্ধ রয়েছে বিহারে দোকান বাজার সন্ধে সাতটা পর্যন্ত খোলা তারপরে সম্পূর্ণ বন্ধ আঠারো এপ্রিল পর্যন্ত স্কুল কলেজ কোচিং সেন্টার বন্ধ রয়েছে জম্মু কাশ্মীর আট জেলার সদর শহরে চলছে নাইট কারফিউ উড়িষ্যা রাজ্যে অন্ধ্র ছত্রিশগড় লাগোয়া আট রাজ্যে নাইট কারফিউ রাজ্যে ঢুকতে গেলে করোনার নেগেটিভ রিপোর্ট বা টিকার শংসাপত্র লাগবে মধ্যপ্রদেশে সপ্তাহান্তে কারফিউ চলছে ভোপালে জবলপুরে নাইট কারফিউ চলছে কেরালের রাত নটা পর্যন্ত দোকান খোলা থাকবে বাইরে জমায়েতে সর্বোচ্চ দুশো জন বাড়ির ভিতরে সর্বোচ্চ একশো জন জড়ো হতে পারবেন বাসে যাত্রীরা দাঁড়িয়ে যেতে পারবেন না আর আমাদের রাজ্যে কি আপডেট আছে আমরা জেনে নেব রোজি রেকর্ড ভাঙছে বাংলার করোনা গ্রাফ নববর্ষ অব্যাহত দৈনিক সংক্রমণের রেকর্ড গত চব্বিশ ঘন্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছে ছ হাজার জন মৃত্যু হয়েছে বাইশ জনের বুধবার সংক্রমিতের সংখ্যা ছিল ছ হাজার ছুঁই আর চব্বিশ ঘন্টার মধ্যে তা সাড়ে ছ হাজার পেরিয়ে কিন্তু গেল আর উৎসবের আবহে যা চিন্তায় রাখবে কিন্তু বাংলার মানুষজনকে এবং ইতিমধ্যে যেটা আপডেট আসছে যে আমাদের রাজ্যের চারটির জেলায় অর্থাৎ কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে হাওড়াই এই মুহূর্তে করোনার সংক্রমণ সব থেকে বেশি এবং যেটা আপডেট আসছে যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কিন্তু মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে কারণ সেখানে যদি আপনি মাস্ক না পরে যদি বাইরে বেরোন সেক্ষেত্রে পুলিশ থেকে কিন্তু ধরপকড় করা হচ্ছে এবং জরিমানাও করা হচ্ছে তো অবশ্যই সেই সমস্ত জেলার যদি বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই আপনাদের কিন্তু সচেতনতা বজায় রাখতে হবে মাস্ক পড়তে হবে আর এই মুহূর্তে লকডাউন নিয়ে আমাদের রাজ্যে কিন্তু কোনো নতুন কোনো আপডেট আসেনি আপাতত যেটা আপডেট আছে যে ভোটের পর কিন্তু এই সম্বন্ধে ভাবনা চিন্তা করা হতে পারে দেখতে পাচ্ছেন দেশের অনেক রাজ্যে কিন্তু এই মুহূর্তে নাইট কারফিউ লকডাউন এবং সাপ্তাহিক লকডাউন জারি করা হয়েছে তো আমাদের রাজ্যে লকডাউন জারি করানো আপনার কি মত রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণের জন্য বন্ধু মাতরাম জয় হিন্দ টাটা